নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ট্রেন্ডি ট্রাভেলারের পক্ষ থেকে তন্ময় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমরা যাচ্ছি মন্দারমণি। আমার সঙ্গে আজকে আছে স্বীকৃতি, আছে বুমবুম, আছে আর মা যাচ্ছে আজকে। হ্যাঁ, আমরা যে জার্নিটা করব, তোমরা আমাদের পাশে থেকো, চলো আমরা বেরিয়ে পড়ি। নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি, চলো যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্র লেখার আলপনা দিয়ে ভরা পৃথিবীর এই স্বরূপ। এই ভাবনাকে সঙ্গে করে নিয়ে আমরা শহরের কোলাহল এড়িয়ে বেরিয়ে পড়লাম মুক্ত বাতাসের খোঁজে। আমরা তুমি দেখেছিলে যে আমরা বেরিয়েছিলাম, আমরা এক দেড় ঘন্টা ড্রাইভ করে কোলাঘাটের একটু আগে দাঁড়িয়েছি। আমরা কিছু টিফিন করব, আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে একটা ধাবা টাইপের আছে, সেখানে আমরা টিফিন করব আর একটু রেস্টও নেবো। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা যাক কী পাওয়া যায়, চলো। বন্ধুরা, আমরা অর্ডার দিয়েছিলাম কচুরি, আর কিছু পেলাম না। আমি পরোটা চেয়েছিলাম, তো কচুরি অর্ডার করেছিলাম। দেখো তোমরা, এই যে কচুরি অর্ডার করেছি। বুমবুম একটু পরোটা খেয়েছে বলে বুমবুমের জন্য অর্ডার করিনি, কিন্তু বুমবুম খাবে একটা কচুরি, একটা বা দুটো কচুরি। আর এই যে কচুরি, কচুরি আর তরকারি দিয়েছে, চারটে কচুরি ৪০ টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে যে কচুরিটা খেলাম ৪০ টাকা, দামটা বেশি লাগলো। দুটো থেকে আড়াইখানা কচুরি বেশি খাওয়া যাচ্ছে না, এত মোটা মোটা আর সুন্দর খেতে। তো এখানে আসলে অবশ্যই কোলাঘাটে যাওয়ার পথে এই দোকানে ব্রেকফাস্টটা করলে মনে হয় কোনো লোকসান হবে না। তো তোমরা চাইলে এইখানে এই ধাবাটায় ব্রেকফাস্ট করতে পারো। আমি তোমার ধাবাটার নামটা একবার বলে দেওয়ার চেষ্টা করবো, সেই ধাবাটার নামটা। তোমরা আরেকটা জিনিস, এটাতে চাটাও খুব ভালো, বেশ ভালো চাটা। আমি আর মা খাচ্ছি, কুম্ভ বা সেগুলি তো চা খায় না, তাই জন্য চাটাও কিন্তু মাস্ট ট্রাই, চাটা বেশ ভালো। এটা জাস্ট দেউলটি পেরিয়ে কোলাঘাট যাওয়ার পথে পড়বে, এটা ঘোষ টিফিন অ্যান্ড টি স্টল। একটু দেখাতে পাচ্ছি, এই যে এটা ঘোষ টিফিন অ্যান্ড টি স্টল, চলো আগে দেখা হবে। আর আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি, আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে, নদীতে জলও আছে, নদীতে ভালো জল আছে, রূপনারায়ণ নদী। আমরা এবার মন্দারমণির দিকে চলে যাচ্ছি, ডান দিকে রাস্তাটা সোজা খড়গপুরের দিকে চলে গেল। সোজা এবার আমাদের হল্ট হবে নন্দকুমারে গিয়ে। বন্ধুরা, আমার তো বেশি গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই, তো একটু কেমন ঝিমুনি ঝিমুনি লাগছে। তাই জন্য ঠাকুরনগর বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ঘন্টায় ৩২ কিলোমিটার, তারপরে আমরা যাবো মন্দারমণি। তো মারও একটু চা তেষ্টা পেয়েছে, আমারও একটু জাস্ট চাঙ্গা হওয়ার জন্য একটু চা দরকার। তো আমরা চা খাবো না কি? মা চা খাবে না? খাবো, খাবো, অবশ্যই চা খাবো, একটু তাজা হয়নি। Thank you.
বন্ধুরা আমরা নন্দকুমারে পৌঁছে গেছি। এইবার আমরা নন্দকুমার থেকে ঠিক ডান দিকে দেখাতে পারছি, ঠিক ডান দিকে যাব, ওই সাইডে যেতে হবে, ঠিক ওই সাইডে। এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। আর আমরা নন্দকুমার থেকে আমরা কন্টায়ে দাঁড়াবো, একটা সারপ্রাইজ আছে, তোমরা আমাদের সঙ্গে থেকো কিন্তু। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম আমি একটা সারপ্রাইজ আছে। আমি এখন কাঁথিতে এসেছি, তো কাঁথিতে এসে দাঁড়িয়ে আছি মিরামরের সামনে। আসলে আজকে 23rd August এবং আমার বার্থডে, তো আমার মেয়ে জেদ ধরেছে যে আমার বার্থডে সেলিব্রেশান মন্দারমণিতে গিয়ে হবে। তো আমি বার্থডে সেলিব্রেশান করার খুব একটা পক্ষপাতী নই। ও কেক নিতে হবে, মেয়ে বায়না করছে, আমার হয়ে মেয়ে কেক কেটে দেবে। চল কেক নেওয়া যাক একটা। আমার বার্থডের জন্য কেক ও চুজ করেছে। তুই আমার বার্থডের জন্য কেক চুজ করেছিস তো? হ্যাঁ, ভালো লেগেছে কোনটাইতে এসে কেক? আচ্ছা, প্রথমে আমাদের ছিল একটা হোটেলের রুম, তারপর দাদাদের বলায় একদম সি ফেন্সিং একটা কটেজ দিয়েছে। চলো তোমাদের রুম ট্যুরটা করাই একবার। একদম সামনেই সমুদ্র, আমরা যেহেতু তিনজন আছি বড়, তাই জন্য একটা এক্সট্রা কটেজ নিয়ে নিয়েছি নিচে শোয়ার জন্য। আর আমাদের রুমটা এসি রুম। দাদা স্যানিটাইজও করবে। হ্যাঁ দেখো, এই স্যানিটাইজেশন চলছে, স্যানিটাইজেশন চলছে, খুব সুন্দর করে স্যানিটাইজ করছে। এই যে এসি, পাখাও আছে, এদিকে একটা বড় বেড আছে, নিচে একটা সিঙ্গেল বেড দিয়ে দেবে। দাদা খুব সুন্দরভাবে স্যানিটাইজ করছে। একটা টিভিও আছে, যদিও আমরা মনে হয় টিভি কুবাটা দেখবো না। আচ্ছা, একটা বেসিন আছে, আয়না, কোমর, ওপরে গিজার, মনে হয় না কুবাটা দরকার পড়বে বলে। এক্সস্ট ফ্যানও আছে, যেটা খুব দরকার, বালতি। আর দাদা বললো যে সাবান আর ইয়েটাও দিচ্ছে, টাওয়েল দিচ্ছে, একটা একটা মিরর আছে। আর এইদিকে একটা ব্যালকনি আছে, তোমাদের দেখাই ব্যালকনিটা। এই দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আমাকে অন্য রুম দিচ্ছিল, কিন্তু এই রুমের মধ্যে ওনারা আমাকে চেঞ্জ করে দিয়েছে। তো এটা একটা সুবিধা উইকডেজে আসার, উইকডেসে আসার এটা একটা সুবিধা। একটু ম্যানেজ করতে পারলে কিন্তু কস্ট কাটিংও হয় আর নিজের পছন্দ মতন ঘরও পাওয়া যায়। দারুণ লাগছে, কি সুন্দর হাওয়া। এখানে একটা লাইট আছে এই ব্যালকনি। আমার বুমবুম খুব খুশি। বুমবুম কেমন লাগছে? মা কেমন লাগছে? রুমটা কেমন? ভালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। দাদা পুরো স্যানিটাইজ করে দিয়েছে। বন্ধুরা আমরা এসে গেছি, এখন প্রায় 1:30 বাজে মন্দারমণি সি বিচে। বিচে সেরকম লোক নেই, যেহেতু আজকে মনডে উইকডেজ, এমনি লোক নেই। মনে হচ্ছে আমার কথা হাওয়ার জন্য কেটে যেতে পারে। এমনি বিচটা পরিষ্কারই লাগছে। বুমবুম কেমন লাগছে? এই যে বুমবুম দৌড়ে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। আজকের দিনটা একটু স্নান করবো বিচে। আর ওই যে দেখা যাচ্ছে ইয়েলো কালারে আমাদের পান্থতীর্থ রিসর্ট, আমরা একদম ধারের রুমটাই নিয়েছি।
স্বীকৃতি ওখান দিয়ে ওঠার চেষ্টা করছি, একটু নামাটা একটু টাফ, চাই না মা কি করে আসবে, মা এখন ঘরে রেস্ট নিচ্ছে, অসাধারণ লাগছে। জলটা ঘোলা, এটা জলটা তো ঘোলা, সবাই জানে দীঘা পুরী বা মন্দারমণির জল ঘোলাই হয়। খারাপ লাগছে না এখানে এসে, ওয়েদার একদম ঠিকঠাক, গরম লাগছে কিন্তু সমুদ্রের কাছে এসে অতটা গরম লাগছে না। আমরা দুদিন থাকছি এখানে, পার ডে হোটেল ভাড়া নিয়েছে আমাদের থেকে 1800 টাকা এসি রুম, শুধু লজিং, বোটিং আলাদা। দাদার নাম কি? সুখেন। সুখেন দা আমাকে ঘোরাচ্ছে এখানে, জেট স্কি ঘোরাচ্ছে। সুকেন্দা যদি এখানে এখানে যদি আসো, অবশ্যই অবশ্যই সুকেন্দাকে, মন্দারমণি থেকে সুকেন্দাকে, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7724966। হ্যাঁ বন্ধুরা, এক্ষুনি আমরা স্নান করে এলাম আর আমি একটু জেট স্কিও করলাম, এবার খুব খিদে পেয়ে গেছে। চলো আমাদের সঙ্গে থাকো, কী খাচ্ছি একটু। আমরা অর্ডার দিয়েছি কি, কাতলা মাছ অর্ডার দিয়েছি, কাতলা থালি অর্ডার আছে। চলো দেখা যাক কী আছে। আমাদের খাবার চলে এসেছে, দেখো এখানে আছে মুসুরির ডাল, ঝিঙে আলু পোস্ত, আচ্ছা ঝুরঝুর আলু ভাজা, ভাত, চাটনি, আর এই হচ্ছে কাতলা কালিয়া, দু পিস কাতলা মাছ আছে, এটা 140 টাকা, আর তার সঙ্গে এই সবজি থালিটার দাম হচ্ছে 100 টাকা, আর তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ আর লেবু। মা তো পুরো শেষ করে ফেলেছে। বলছি মা, এটা কেমন, মাছটা কেমন? দারুণ। হ্যাঁ মাছটা 70 টাকা অনুযায়ী ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা স্বীকৃতি, মাছটা কেমন? খুব ভালো। মাছ খেতে ভালো লাগে না আমার।
বুম বুম মাছটা কেমন হয়েছে? দারুণ লেগেছে। আমারও মনে হচ্ছে মাছটা খুব ভালো, কাতলা মাছটা কোয়ালিটি খুব ভালো। এবার আমরা যাচ্ছি বিচের সামনে, সমুদ্রের সামনে। কি হবে মাম্মা? বাবি কেক কাটবে। খুব মজা হবে, চলো। কোয়ান্টাই থেকে কেক কিনে নিয়েছিলাম, এই যে কেক, তো আমাকে কাটতে হবে। আমি একে কাটবো না, বুম্বুও কাটবো আমার সঙ্গে। তো বুম্বু হাত লাগাও। হ্যাপি বার্থডে টু ইউ বাবি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে অনেকে ফেসবুকে উইশ করেছে, তাদের থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকে এরকম করে ইউটিউবে, তো আমি খাচ্ছি, তোমরাও আমার তরফ থেকে একটু পাশে থেকে নাও কেক। এতক্ষণ খাওয়া দাওয়ার পর বা বার্থডে সেলিব্রেশন করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এবার আমরা একটু বিচে যাবো, মন্দারমণি বিচ। সানসেট তো হয়ে গেছে, তবু আলো আছে মোটামুটি। দেখি বিচে গিয়ে তোমাদের কি দেখাতে পারি, চলো বন্ধুরা। লাস্ট 2 বছর ধরে এই কোভিডের জন্য ওর যে স্কুল ফ্রম হোম হচ্ছে, মানে অনলাইন ক্লাসেস হচ্ছে, এর জন্য বাচ্চা কাচ্চারা ঠিক মতন এনজয় করতে পারছে না। বন্ধুবান্ধবহীন এই অনলাইন ক্লাসে ওদের কাছে যেন আজকের এই সন্ধে, বিশেষ করে বুমবুমের কাছে, এক টুকরো মুক্ত বাতাস। আমাদেরও ওকে দেখে খুব ভাল লাগছে, ও যে এতটা এনজয় করছে। বুম্বুম কেমন লাগছে? আর ভাল লাগছিল না অনলাইন ক্লাস করতে? হ্যাঁ বন্ধুরা, আমরা সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দারমণি বিচের কাছে। তো এখানে একটা ছোটোখাটো মার্কেট এরিয়া, জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো। একজন দাদাকে পেয়ে গেছি, দাদা একটু নামটা বলুন আপনার। আমার নাম দীপক। দীপক, কেননা আজকে আমার কেক পাচ্ছিলাম না, শেষকালে কাঁথি থেকে মিয়ামর থেকে নিয়ে আসতে হয়েছে। বলছি দাদা, কেউ যদি মন্দারমণিতে এসে বার্থডে সেলিব্রেট করতে যায় তাহলে আপনার দোকানে পাওয়া যাবে কেক? অ্যাভেলেবেল। আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিন না। আমার নাম্বারটা হচ্ছে 9002153940। আচ্ছা, তাহলে দাদার নাম্বারটা, তো আপনাকে যদি ওখান থেকে ফোন করে দেয় কলকাতা থেকে, তাহলে সেই বুঝে আপনি ব্যবস্থা করে রাখতে পারবেন, তাই তো? তারপর এখান থেকে, আর আপনার দোকানটা কোনখানটা একটু বলে দিন। আমাদের দোকানটা হচ্ছে 1 নম্বর ঘাট, বিশ্ব বাংলা পার্ক, মন্দারমণি, মনসা মন্দির, তাই তো? এখানে এসে ফোন করে দিলে আপনার কাছ থেকে পিক আপ করে, বা যদি কেউ বলে যে হোটেলে পৌঁছে দিতে, সেটা কি পারবেন? পৌঁছে দেবো, ফোনপে বা গুগল পে করে দেবে, আমরা টাকা পৌঁছে দিব হোটেলে। হোটেলে পৌঁছে দেবেন, তাই তো? ঠিক আছে, তাহলে কেউ যদি কেকের দরকার হয়, তো কাউ বার্থডে সেলিব্রেশনের দরকার হয়, তো দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিও। বন্ধুরা, এখন রাত্রির 8:30 বাজে, আর আমার হোটেলের এই যে এইখানে চলে এসেছে সমুদ্র, জোয়ারের জলে চলে এসেছে, ওরে বাবা, আমি আশা করছি, মানে দেখা যাচ্ছে না, অন্ধকার দেখাচ্ছে, এই যে
22 তারিখ রাখি ছিল, রাখি পূর্ণিমা ছিল, তো এই আমার সমুদ্রের লন, আমার হোটেলের লনে এসে ধাক্কা খাচ্ছে সমুদ্র, দারুণ দৃশ্য। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি এবং সেই ভিডিওগুলো তো এই চ্যানেলে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে সেই চ্যানেল সেই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি যেন আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি আর এই সেই সব ফটো বা ভিডিও এই চ্যানেলে দিতে পারি।